জন্য গাছের একেবারে প্রাইমারি যখন থেকে গাছ তার অঙ্কুরোদগম হচ্ছে একটু বড় হয়ে যাওয়ার পরে ছত্রাকের যে সংক্রমণ ঘটে সেই ছত্রাকের সংক্রমণটাকে প্রতিহত করবার জন্য আমরা একটা বিশেষ ডোজে আমরা 10 লিটার জলের মধ্যে আমরা কখনো যদি ছোট অবস্থা হয় তাহলে আমরা এই 50 গ্রামের পরিবর্তে আমরা একটু কম ডোজ দিয়ে আমরা কিন্তু ওখানে আমরা ব্যবহার করতে পারি। তো এইটাকে ঠিক মানের হলো কি না সেটা বুঝবার জন্য আরেকটা পরীক্ষিত একটা সত্য রয়েছে। আমরা একটা ব্লেড, নতুন একটা ব্লেড, চকচকে একটা ব্লেড আমরা ওই মিশ্রণটার মধ্যে ফেলে দেবো। যদি দেখা যায় যে ব্লেডটা চকচকে রয়েছে তাহলে আমি জানবো যে আমার লোশনটা ঠিক পরিমাণে ঠিকঠাক রয়েছে অথবা অনুপাতটা কারো কোনো কম নেই। যদি দেখি যে এখানে ব্লেডটা একটু লালচে হয়ে গেছে তাহলে কিন্তু আমাদের ওখানে একটু চুনির মাত্রা বাড়িয়ে দিতে হবে। তো এই জাতীয় এই রকম একটা পরীক্ষিতর মধ্যে কৃষকরা তাদের নিজের হাতে প্রত্যেকের বাড়িতে এইরকম একটা লোশন বানিয়ে ভদ্রমিশ্রণ হিসেবে আমাদের ছত্রাকটাকে দমন করার জন্য তারা কিন্তু এগুলো ব্যবহার করে আসছে এবং এটা কিন্তু আমাদের কাছে একটা ভীষণভাবে অস্ত্র। যেহেতু আমরা কেমিক্যাল ওষুধ ব্যবহার করছি না, আমরা জৈব ওষুধের দ্বারা আমরা কিন্তু ফসলটা বাঁচাতে চাইছি, তাই ছত্রাক দমনের জন্য এই লোশনটা এই যে ভদ্রমিশ্রণটা কিন্তু আমাদের প্রথম থেকে ভীষণভাবে কার্যকরী, আমরা এটা ব্যবহারও করে থাকি এবং কৃষকরা বহুলভাবে প্রচলিত ব্যবহার করে বহুলভাবে আমাদের কৃষিক্ষেত্রে ব্যবহার করে তারা যথেষ্ট সুফলও পেয়েছে। তার ঠিক পরেই আমি যেটা আসবো সেটা হচ্ছে ওএসডি কম্পোজার এবং এটা আপনারা দেখেছেন যারা নেট যারা অনুসরণ করেন দেখেছেন কৃষিক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে। আমাদের গাজিয়াবাদের এখান থেকে একটা দেশি গরু থেকে আমরা যে জীবাণুগুলো কালেক্ট করে সেখান থেকে একটা ট্রান্সফর্মে আমরা মাদার কালচার বের করেছে, সেই কালচারটা আমাদের এখন সারা ভারতবর্ষে এই একটা উপযোগ্য আমাদের কাছে চলে এসেছে কৃষিক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন। সেই পরিবর্তনটা হচ্ছে এমনই যে এখান থেকে এই কালচারটা নিয়ে খুব কম খরচে অর্থাৎ 45 লিটার জলের মধ্যে কেবলমাত্র 1 কিলো গুড় অর্থাৎ লাল গুড় যেটা ভেলি গুড় অথবা আখের গুড় ওই 45 লিটার জলের মধ্যে 1 কিলো গুড় দিয়ে তার মধ্যে আমাদের এই কালচারটা যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে এই মাদার কালচারটা নিয়ে কিন্তু 1 সপ্তাহের মধ্যে আমরা কি করব যে প্রতিদিনের জন্য আমাদের একটা যে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার পক্ষে মানে পক্ষে এবং বিপরীতে সেটা হচ্ছে যে ওই আমাদের এরকম নাড়তে হবে। যদি আমরা সহজভাবে এদিকে আমরা নাড়িয়ে দিই 10 বার তো উল্টোভাবে আমরা নাড়িয়ে দেবো আরও 10 বার। এইভাবে এই মিশ্রণটা তৈরি করার জন্য একটা বাঁশের লাঠি দিয়ে 45 লিটার জলের মধ্যে আমরা ওইটাকে এইরকমভাবে আমরা নাড়তে থাকবো। তো প্রতিদিন যদি 3 বার করে নাড়ি এইরকমভাবে যদি আমরা 7 থেকে 10 দিন আমরা এই লোশনটা আমরা নাড়িয়ে নেওয়ার পরে লোশনটার মধ্যে একটা রঙ চলে আসবে, অনেকটা ঘি ঘি কালারের রং চলে আসবে, তখন আমরা জানবো যে জীবাণু সংক্রমণ যথেষ্ট রকম ভালো হয়েছে এবং কৃষিক্ষেত্রে ব্যবহার করার মতো উপযুক্ত হয়ে গেছে। সেইটা আমরা জানার পর দেখার পরে আমরা এইটার সাথে আমরা যখন এই 1 লিটার যদি আমরা এই লোশনটা নিয়ে নিই তাহলে এর সঙ্গে আরও 9 লিটার জল দিয়ে আমরা লোশনটা কিন্তু গাছের আমরা ব্যবহার করতে পারি এবং যদি রোয়া করার জমিতে আমরা যদি জীবাণুর সংক্রমণ আরও বৃদ্ধি করার জন্য কোনো একটা জায়গা রোয়া করার আগে সেই কাদা জমিতে আমরা যদি এটা স্প্রে করে দিতে পারি তাহলে সেখানেও ভালো কাজ হবে। তো ফলে এই জায়গায় আমরা যে কোনো রকম গাছে মানে যত রকম সবজি এবং ধান খেতে এটা আজকের আমরা প্রায় 2 বছর আমরা এই জিনিসটা আমরা দেখেছি যে কৃষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং খরচ যথেষ্ট কম এবং দেখা যাচ্ছে যেসব গাছে ফুল আসছে সেসব গাছে ফুলগুলো ঝরে যেতে না পড়ে।